বন্ধুরা, আজকে আমরা জার্নি করছি 572 কিলোমিটার। প্রভাবলি দার্জিলিং যাওয়ার বেস্ট ট্রেন এটা। মাঝখানে তোমরা পেয়ে যাবে মাত্র 4টে হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এই ট্রেনের মাধ্যমে তোমরা পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:15, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু ঢুকে যাচ্ছে দার্জিলিং মেল। দেখো বন্ধুরা, রাতের ট্রেন, বুঝতেই পাচ্ছ সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, তো তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে কিষানগঞ্জে গিয়ে। যদি ঘুম ভাঙে তো দেখা হবে কাল সকালে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জার্নি করব শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি 12343 দার্জিলিং মেলে। তাই আজকের ভিডিওতে টিকিট প্রাইস থেকে শুরু করে ট্রেনের সমস্ত রকম ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। চলো বেশি না বকে শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ রীতিমণি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। একটা ফ্রেশ নিউ ট্রেন জার্নি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি জার্নি করছি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে করে। দার্জিলিং মেল তো জানোই বাঙালির সব থেকে প্রিয় একটা ট্রেন, মানে দার্জিলিং যাওয়ার বেস্ট ট্রেন বলতে পারো। তবে এবারের ট্রিপে আমি কিন্তু দার্জিলিং যাচ্ছি না, আমি যাচ্ছি দার্জিলিংয়ের খুব কাছেই একটা মিষ্টি শহর রয়েছে, বলবো, ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি সব কিছু বলবো। ওই জায়গাটাই আমি ঘুরতে যাচ্ছি, খুব ভালো জায়গা, বলতে পারো কিছু অংশে দার্জিলিংয়ের থেকেও বেস্ট জায়গা। তো এই ট্রেন জার্নি ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। 10:05 আমাদের ট্রেন কিন্তু, তো চলো শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা চ্যানেলে প্রথম রয়েছো, বলে রাখি আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস। বন্ধুরা, এই হচ্ছে আমাদের 12 নম্বর প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ এখানেই আজকে ট্রেন দেবে আমাদের দার্জিলিং মেল। তো চলো আগে যাওয়া যাক, ট্রেন ঢুকলে তোমাদের দেখাচ্ছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:15, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু ঢুকে যাচ্ছে দার্জিলিং মেল। দেখো দেখো এই হচ্ছে S6 কোচ, আর আমাদের কোচ নাম্বার আজকে হচ্ছে S1। S1 আরো ওইদিকে যেতে হবে, চলো আগে কোচে উঠি, উঠে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। 9:20 বাজে ঘড়িতে, ট্রেন কিন্তু ছাড়বে 10:05, অনেক আগেই কিন্তু ট্রেন এখানে দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু এই টাইমটায় রাতের ডিনারটা কিন্তু করে নিতে পারো, কারণ এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, আগে থাকতে তোমাদের ইনফর্ম করে দিলাম, তো তোমাদের রাতের ডিনারটা আগে থেকেই করে নিতে হবে। আজকে আমরা জার্নি করছি 572 কিলোমিটার, প্রভাবলি দার্জিলিং যাওয়ার বেস্ট ট্রেন এটা। মাঝখানে তোমরা পেয়ে যাবে মাত্র 4টে হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এই ট্রেনের মাধ্যমে তোমরা পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি। এইদিকে রয়েছে শিয়ালদা আজমির, আর এইদিকে আমাদের ট্রেন দার্জিলিং মেল, যেটা চলে যাচ্ছে শিয়ালদা থেকে ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি, দেখতে পাচ্ছ। আর এই দুটোর টাইমিং হচ্ছে সেম, তাই এই দুটো একসাথেই দাঁড়িয়ে থাকে প্ল্যাটফর্মে। এতক্ষণ পর লাইট এসছে, চলো তোমাদেরকে একটু কোচগুলো দেখিয়ে নিই। নর্মাল স্লিপার কোচ যেরকম হয় একদম ঠিক সেরকম কোচ রয়েছে। চলো তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে নিই। দেখো ওয়াশরুম কিন্তু ভালোই ক্লিন রয়েছে এখনো অবধি। এখানে একটা বেসিন দেখতে পাচ্ছ তোমরা, জল পড়ছে। এখানে একটা মিরর দেখতে পাচ্ছ, এখন অবধি কিন্তু ক্লিন রয়েছে, কোনো নোংরা কিন্তু নেই। পরে কি হবে কিন্তু কিচ্ছু জানি না, আগে থেকে বলে দিলাম। আর এটা হচ্ছে ইংলিশ, আর ওইদিকে রয়েছে ইন্ডিয়ান, মানে এটা কি ওয়েস্টার্ন, আর ইন্ডিয়ান রয়েছে ওই পাশে, দেখাচ্ছি ওটাও তোমাদের। চলো এই ওয়াশরুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা ইন্ডিয়ান রয়েছে নর্মাল, এটাও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এখনও অবধি কিন্তু কোনো নোংরা নেই, প্রত্যেকটা ওয়াশরুম পরিষ্কার। পরে এগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখনও অবধি পরিষ্কার আছে। আর এটা যদিও জল পড়ছে না, দেখতে পাচ্ছ
যাই না, কি প্রবলেম। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার অ্যাভেলেবেল নেই, আবার তোমাদেরকে নিয়ে উঠতে হবে, নয়তো কিন্তু এই যে টাইমটায় ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই টাইমে গিয়ে খেয়ে নিতে হবে। প্যান্ট্রি কার কিন্তু অ্যাভেলেবেল নেই বলে দিলাম। এসি থ্রি টায়ার কোচ আর জেনারেল কোচ রয়েছে আগে, আর এই দিকে হচ্ছে নর্মাল স্লিপার, আর এখান থেকে শুরু হয়েছে এসি কোচ। স্টেশনে এরকম টুকটাক স্ন্যাক্সের দোকান তোমরা পেয়ে যাবে, যেহেতু প্যান্ট্রি কার অ্যাভেলেবেল নেই এখান থেকে তোমরা টুকটাক স্ন্যাক্স করে নিতে পারবে। বন্ধুরা ট্রেনে উঠেই কিন্তু তোমরা সামনে এরকম একটা বেসিন পেয়ে যাবে আর মিরার পেয়ে যাবে। দেখো বেসিনটা ওয়ার্কিং কন্ডিশনেই আছে আর এখানে এরকম একটা মিরার রয়েছে। বন্ধুরা যদি তোমাদের ট্রেনে কোনো রকমের সমস্যা হয়, দেখো এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, কুইক রেসপন্স পেয়ে যাবে তোমরা, তো এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার। বন্ধুরা এক্স্যাক্ট 10:05 কিন্তু আমাদের দার্জিলিং মেল ছেড়ে দিল, ট্রেন কিন্তু একদম লেট করেনি, ঠিকঠাক টাইমেই ছেড়েছে। আর আজকের আমাদের প্রথম হল্ট হচ্ছে 11:35-এ, তো দেখা হচ্ছে সেখানে। ঘড়িতে 11:52 বাজে, ট্রেন কিন্তু 20 মিনিট লেটে চলছে আর এখন ঢুকছে বর্ধমান জংশন। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:56, ট্রেন কিন্তু আমাদের 15 মিনিট লেটে চলছে আর এইখানে আমাদের ট্রেন দাঁড়াবে 3 মিনিট। পরের স্টেশন হচ্ছে শান্তিনিকেতন বোলপুর, জানি না কতটা দেখাতে পারবো কারণ পুলিশ এসে বারবার দরজা বন্ধ করে দিচ্ছে, তো সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। রাতে ট্রেন, বুঝতেই পারছো সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, তো তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে কিষানগঞ্জে গিয়ে, যদি ঘুম ভাঙে তো দেখা হবে কাল সকালে। দেখো এইটুখানি চা 15 টাকা, এই হচ্ছে কাপের সাইজ, এটা হচ্ছে 15 টাকা, মানে কোনো মানেই হয় না। বন্ধুরা ট্রেনে রাতের ঘুমটা কিন্তু আমার একদমই ভালো হয়নি, যাই হোক চায়ে চুমুক দিয়ে শুরু করলাম আমার আজকের দিনটা। আর ট্রেন কিন্তু সবে মাত্র ঢুকলো কিষানগঞ্জ স্টেশনে, ঘড়িতে তখন সময় 7:01 কিন্তু অ্যারাইভাল টাইম ছিল 6:25, প্রায় আধ ঘন্টা লেট ছিল। বন্ধুরা অনেকটা জার্নি করার পর আমরা ফাইনালি আমাদের গন্তব্য অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম। স্ক্রিনের ওপরে ট্রেনের টিকিট প্রাইস বা ফেয়ার সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, তোমরা এক নজরে দেখে নাও। ফাইনালি পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে, পিছনে ট্রেন রয়েছে দেখতেই পাচ্ছ, আর আমাদের এই দার্জিলিং মেল কিন্তু আধ ঘন্টা লেট ছিল, তো এখন এসে পৌঁছালাম। এখন এখান থেকে যাব শিলিগুড়ি জাংশন, দেন ওখান থেকে যাব মিরিকের উদ্দেশ্যে, তো ভিডিও কিন্তু আসতেই থাকবে আর এই ব্লগটা, ট্রেন জার্নি ব্লগটা এই অবধি থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, একটু সাপোর্ট করতে হবে, আর মিরিক ট্যুর কিন্তু দেখতে থাকো, তার জন্য চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।